হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কিভাবে আমরা এইচডি ভিডিওকে MP4-এ কনভার্ট করতে পারবো এবং সেই ভিডিওটি আমরা বাটন ফোনে কিভাবে ব্যবহার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগলে গিয়ে এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে প্রবেশ করবেন। তো এটাতে প্রবেশ করার পর এখান থেকে উইন্ডোজের জন্য আপনারা ডাউনলোড করবেন, যদি ম্যাক ব্যবহার করেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর এটাকে ডাউনলোড করতেছি না, এটা একদম ফ্রি এবং হচ্ছে উইন্ডোজের যে ভার্সনগুলো এখানে দেওয়া আছে। তো তারপরে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এখানে আসবে, এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না, আমি জাস্ট এখান থেকে সফটওয়্যারটিকে চালু করে নিচ্ছি। সফটওয়্যারটি চালু হওয়ার পর এটা হচ্ছে পুরো সফটওয়্যারটার ইন্টারফেস। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমরা মূলত কিভাবে এইচডি ভিডিওকে কনভার্ট করে বাটন ফোনে ইউজ করব সেটি দেখব। তো অ্যাড ফাইল, এখান থেকে আমরা যে কোনো একটা এটা নিয়ে আসি। তার আগে আমরা দেখে নেই যে এই ফাইলটার সাইজটা কেমন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই সাইজটা হচ্ছে 114 MB এবং আমরা যদি ডিটেলসে যাই তাহলে আপনারা দেখতে পারবেন 19-20 হাজার 80, মানে হচ্ছে এটা ফুল এইচডি, ঠিক আছে? তো এটিকে আমরা কনভার্ট করব প্রিয়ারে। তো এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে আসবেন। আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনারা সিলেক্ট করে নেবেন জেনারেল। জেনারেল থেকে Mp4 এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা 320x240 এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? অথবা আপনারা 240x160 এটাকেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে 256 এটা আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের সেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব, ঠিক আছে? ওকে। তারপরে আমরা যদি কনভার্টে ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি কনভার্ট হতে শুরু করেছে। তো ভিডিওটা আমাদের কনভার্ট হয়ে গেছে। আমরা এখানে আসতে হবে, ডকুমেন্টসে আসার পর আমাদের সফটওয়্যারটি হচ্ছে এডি, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে ভিডিও, তারপর আমি একটা আগে করে রাখছিলাম, আর আমরা যেটা পরে করলাম সেটা হচ্ছে এডি প্রিয়ারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এমবি সাইজ ছিল হচ্ছে 114 MB, তো এটা এখন হয়ে গেছে 10 MB মাত্র, ঠিক আছে? দেখুন আপনারা, শুধুমাত্র 10 MB হয়ে গেছে। এবং আমরা যদি ডিটেলসে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর ফ্রেমটা হয়ে গেছে 320x240, ঠিক আছে? এখন এই ভিডিওটা যদি আমরা ছোট্ট বাটন ফোনে ব্যবহার করি তাহলে এটা সুন্দরভাবে চালু হবে, আপনারা বাটন ফোনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা হবে না। এখন আপনারা যদি চান তাহলে একসঙ্গে আপনারা অনেক কয়টা ভিডিও, ধরেন যে আপনার এখানে একটা ফোল্ডার আছে, আপনারা ফোল্ডার সহ ভিডিওটাকে একদম কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেটিং থেকে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তারপরে আপনারা যদি কনভার্ট দেন তাহলে সবগুলোই এক এক করে কনভার্ট নিতে শুরু করবে। তাহলে এক ক্লিকে আপনারা সবগুলো ফাইল একদম কনভার্ট করতে পারবেন, আর এগুলো একদম ছোটো ফোনে ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। আজকের ভিডিওটি এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।